السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی شرف الانبیاء مرسلین نبینا محمد ولا و وصابِ ازمائن رب شرح الص صدری وصر علی امری واہل العک دتم الثانی یَ کؤلی الحمد للہ تو ہمارا اس نے ملت گت گت کلاس اسو میر ٹائپ বা ধরনের যে লেসেনটা ছিল সেটা একটু কুইক রিভিউ করবো কিছু এটার অ্যাপ্লিকেশান দেখব ইনশাআল্লাহ তো এটা খুব সিম্পল এই বৈশিষ্ট্যটা চারটা বৈশিষ্ট্যের মধ্যে খুব সহজ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে নির্দিষ্ট বনাম অনির্দিষ্ট এবং কনসেপ্টটা হচ্ছিল নির্দিষ্ট হচ্ছে যখন আমরা নির্দিষ্টকরণ করি যেমন একটা এক্সাম্পল বলছিলাম একটি মেয়ে একটি মেয়ে বললে যে কোনো একটা মেয়ে হতে পারে কিন্তু যদি আমরা বলি মেয়েটি তখন সে স্পেসিফিক হয়ে যাচ্ছে তো এই স্পেসিফিক কাউকে স্পেসিফিকলি মানে যদি নির্দিষ্ট করা হয় সেক্ষেত্রে কিভাবে এটা হয়ে থাকে সেটার কিছু বিষয় আমরা এখানে আলোচনা করছিলাম তো সেখানে একটা ইন্সট্রুমেন্ট হচ্ছিল আল ব্যবহার করা বা ইংরেজিতে দি ব্যবহার করা বাংলায় আমরা যেমন বললাম মেয়ে টি শব্দের শেষে টরসিকা টি যুক্ত হচ্ছে এটা মাধ্যমে হয়ে থাকে তো সেটা একটা অবশ্যই বিষয় আছে তো আমরা নিয়মটা হচ্ছিলো এখানে যে এ ইসমের টাইপের ক্ষেত্রে আমরা বলছি যে ইসম বাই ডিফল্ট মানে ডিফল্ট পজিশান জেনারেলি সাধারণত ইসম কমন অবস্থায় থাকে মানে অনির্দিষ্ট অবস্থায় থাকে এটা নির্দিষ্টকরণের জন্য ষাটটা কারণ লাগবে ষাটটা কারণ মানে আমি যদি কোনো একটা ইসমকে নির্দিষ্ট বলতে চাই তাহলে আমাকে ষাটটা কারণের যে কোনো একটা কারণ দেখাতে হবে যে এই কারণে এটা নির্দিষ্ট হয়েছে অর্থাৎ সেই লজিকেই আমরা দেখছিলাম যে সবচেয়ে বেশি ব্যবহৃত কারণ হচ্ছিল যদি আল ব্যবহৃত হয় ইসমের শুরুতে যদি আল ব্যবহার হয় সেটা অবশ্যই নির্দিষ্ট যেমন ইসম একটা একটা শব্দ আরবি শব্দ ইসম কিনা তার একটা খুব কমন কুইক আলামত মানে বিষয় হচ্ছিল এই এই ইসমটার সামনে আল আছে যেমন কোনো ইসমের শেষ শেষে যদি তানবিন থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা ধরে নেই এটা ইসম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আল থাকলে সেটাও সম্ভাবনা বেশি তো আল থাকলে ইসমটা কি নির্দিষ্ট মানে এটাকে আরবি মধ্যে যে মারেফা বলা হয় আর কমনটাকে বলা হয় নাকিরা বলা হয় অর্থাৎ এগুলো আরবি বিষয় কিন্তু বাংলায় নির্দিষ্ট অনির্দিষ্ট এতটুকুই আমরা বোঝার চেষ্টা করব তাহলে আল যদি থাকে আল সম্পন্ন যে কোনো ইসম হচ্ছিল নির্দিষ্ট এরপর হচ্ছে কারো যদি নাম থাকে প্রপার নাম সেটা স্থানের নাম হতে পারে জায়গা বা ব্যক্তি নাম হতে পারে সেটা অবশ্যই নির্দিষ্ট কেননা যখন নাম ধরে ডাকা হয় তখন নাম দেওয়া হয় তখন একটা মানুষকে নির্দিষ্ট করা হচ্ছে সবগুলো সর্বনাম আমরা দেখছি স্বাধীন সর্বনাম অ্যাটাচ সর্বনাম ভবিষ্যতে ফেলের ভিতরে সর্বনাম দেখব সবগুলোই হচ্ছে প্রপার তারপর ইসমুল একটা গ্রুপ আছে যেগুলো নির্দেশক সর্বনাম উলাইকা তিলকা দালিকা এটা একটা ছোট টেবিল আছে এক বচন দুই বচন বহু বছরের এগুলো আমরা এটা আলাদা সাবজেক্ট হিসেবে স্টাডি করব। আমরা খালি এটাকে মনে রাখি যে স্মুল ইশারা এই গ্রুপ এই ধরনের প্রোনাউন এটা এক ধরনের সর্বনাম সেটাও আপনার বেসিক্যালি প্রপার তারপরে ইসম মাউসুল আরেক ধরনের সর্বনাম বলতে পারেন সে সেই জিনিসটা হচ্ছিলো রিলেটিভ প্রোনাউন আমরা বলি আপেক্ষিক সর্বনাম অনেকভাবে অনেকভাবে বলা যেতে পারে তো এই গ্রুপটাও কিন্তু হলো আপনার নির্দিষ্ট তো এখানে উল্লেখ করার বিষয় হচ্ছিল যে এই নির্দিষ্ট যেমন ইসম মাউসুলের যে গ্রুপটা এরা কিন্তু এর আগে আমরা পড়ে আসছি নন ফ্লেক্সিবল দ্বিবচন ছাড়া এক বচন বহু বছর নন ফ্লেক্সিবল ঠিক একইভাবে ইসমুল ইশারাও গেলো ইসমুল ইসম মাউসুলের এই গ্রুপটাও হচ্ছিল নন ফ্লেক্সিবল দ্বিবচন ছাড়া তাহলে এটাও একটা দেখার মতো বিষয় ঠিক আছে তাহলে এটাও আমরা দেখব এই আরেকটা গ্রুপ চান এটা হচ্ছে পাঁচ নম্বর গ্রুপ হচ্ছে ইসম মৌসুল এরপর ছয় নম্বর রিজন হচ্ছে যখন কাউকে ডাকা হয় তখন সে নির্দিষ্ট হয়ে যায় যেমন ওয়ালাদুন বলে যদি আমি একজনকে একটা ছেলে একটি ছেলে ওয়ালাদুন হচ্ছে একটি ছেলে এটা নাকিরা যদি আমরা বলি ইয়া ওয়ালাদু হে বালকটি তখন এটা টি বলতে হচ্ছে কেননা বালকটা তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে ইয়া ওয়ালাদু সাথে সাথে ওয়ালাদুন তানবিন ছেড়ে দেবে এটা হালকা হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে ইয়া তাহলে এখানে হালকা হয়ে যাওয়ার আরেকটা কারণ পেলাম যদি সিঙ্গেল এখানে আবার বললাম বলা হলো একটা নোট আছে ছোট সেটা হচ্ছে যদি যাকে ডাকা হচ্ছে সে যদি এক বচন হয়ে থাকে সেক্ষেত্রে সেটা লাইট হয়ে যাবে এবং সেটা নির্দিষ্ট হয়ে যাবে আবার যেটা আপনার দ্বিবচন বহু বচন হলে সেটা হালকা হবে না সেটা একটা বিষয় আছে আরও কিছু মোনাদার বিষয়টা আছে সেটা আমরা পরে স্টাডি করবো তাহলে ছয় নম্বর কারণ হচ্ছে যখন কাউকে ডাকা হয় আর সাত নম্বর হচ্ছে ইদাফার ক্ষেত্রে আমরা ইদাফা অলরেডি আমরা স্টাডি করছি ইদাফার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখছিলাম যে ইদাফার বিষয়টা হচ্ছে এরকম যে মুদাফ মুদাফ ইলাহি দুইটা পার্ট থাকে মুদাফটা কোনো সময় আগে আল নিতে পারে না যদি আল নিতে না পারে তাহলে সে কীভাবে প্রপার হবে তখন নিয়মটা হচ্ছিলো মুদাফ ইলাহি যদি প্রপার হয় তাহলে মুদাফ প্রপার তাহলে মুদাফের টাইপ ডিপেন্ড করতেছে মুদাফ ইলাহির উপরে সেটা আর একটা বিষয় তো এই ষাটটা রিজনের উপরে আমরা একটা কোরআনের কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম ইন্না হাজা এখানে হাজাটা প্রপার কারণ হচ্ছিল এটা ইসমুল ইশারা এ হিসাবে আ সুহুফি আলের জন্য প্রপার আল উলা আলের জন্য প্রপার সুহুফি ইব্রাহিম সেখানে আমরা দেখছিলাম সুহুফি একটা মুদাফ ইব্রাহিম শব্দটা মুদাফ ইলাহি ইব্রাহিম শব্দটা একটা নাম সেজন্য ইব্রাহিম প্রপার সেজন্য এর সাথে এর মুদাফটাও প্রপার হবে ওয়া মুসা এটাও নাম হিসেবে প্রপার আন্তা প্রনাউন হিসেবে প্রপার বিহাদা হাদা হচ্ছিল আমাদের ইসমুল ইশারা হিসেবে প্রপার আল বালাদি আল এর জন্য প্রপার তারপরে ওয়া ক আল আহম রসুল্লাহি নাকাতুল্লাহিয়াহা এখানে মধ্যে রসুলু মুদাফ এর ইলাহি আল্লাহ শব্দটা প্রপার অতএব রসুলু শব্দটা প্রপার নাকাত্লা না নাকাতা এই শব্দটাও মুদাফ এটার মুদাফিলাহি আল্লাহ শব্দটা অতএব এখানে প্রপার আল্লা তি আল্লা এটা হচ্ছে ইস্যু মাসুর প্রপার তি মা লাহু এটা একটা ইদাফা মা লা হচ্ছে মুদাফ হু হচ্ছে মুদাফিলাহি তাহলে হু যেহেতু প্রনাউন সে প্রপার তাহলে মুদাফটাও প্রপার হচ্ছে এইভাবে আমরা এখানে এক্সাম্পল দেখার পরে একটা লম্বা এক্সাম্পল আমরা এখানে করেছিলাম এটা আমরা এক্সারসাইজ বুক থেকে করছিলাম সেখানে কতগুলো শব্দ দেওয়া আছে যেমন এখানে হুয়া দেওয়া আছে হুয়াটা কি প্রপার নাকি আচ্ছা এখানে আবার এটা অবজারভেশন আমরা আবার রিপিট করছি অনেকের ভিডিও অন করে রাখছেন কোনো একজন আমরা ভিডিওটা সাউন্ডটা ক্লাস চলাকালীন সময় নিজ উদ্যোগে আমরা এটা বন্ধ রাখব ঠিক আছে এটা বন্ধ রাখবো ভিডিওটা আচ্ছা এরপর আসেন আমরা দেখি আমাদের যেটা দেখ সিক্স পয়েন্ট আমরা ডিটেল অনেক লম্বা টেবিল করি যেমন হুয়া উহা শব্দটা হচ্ছে প্রোনাউন প্রণাম হচ্ছে এটা নির্দিষ্ট ঠিক আছে সর্বনাম হিসাবে নির্দিষ্ট আমরা এটাকে মার্ক করছিলাম এভাবে এবং কারণটা বলছিলাম এটা হচ্ছে কত নম্বর কারণ সর্বনা হচ্ছিল চার নম্বর কারণ এটা হলো আমরা এখানে দেখি এখানে কারণ সর্বনাম হচ্ছে সাধারণ সর্বনাম হিসাবে এটা প্রপার তারপরে হুদা এই হুদা শব্দটাকে যদি দেখেন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই অতএব এটা অনির্দিষ্ট সাতটা কারণে একটাও হুদা শব্দ এবং হুদা শব্দটা অনির্দিষ্ট তাহলে হচ্ছে এটা কোনো কারণ দেখানো দরকার আক্রামু এটা অনির্দিষ্ট এটা নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নেই মাক্কাতা এটা নির্দিষ্ট এটা নির্দিষ্ট অতএব এটার কোনো কারণ আমরা দেখাবো সেটা হচ্ছিল এটা নির্দিষ্ট জায়গার নাম আসিলা এটা আলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কেন সামনে আল আছে তারপর আমরা দেখি আসা ইলা আসা ইলি এটা নির্দিষ্ট আসি এটা অনির্দিষ্ট অনির্দিষ্ট হাদা নির্দিষ্ট এটা ইসমুল ইশারা তারপর মোহাম্মাদুন এটা হলো নির্দিষ্ট যেহেতু প্রপার নেই নির্দিষ্ট নাম তবে এভাবেই এই ছোট ছকটাই আমরা গত সেশনে অনেকগুলো শব্দ নিয়ে করেছিলাম তো আমরা বলছিলাম যে তানবিন থাকলেই যে এটাকে অনির্দিষ্ট বলতে হবে নট নেসেসারি যেমন এখানে সাবিলান সাধারণত তানবিন তানবিন নিয়ে কিন্তু অনির্দিষ্ট হয় আল নিয়ে নির্দিষ্ট হয় এটা হচ্ছে কমন একটা ডায়াগনোসিস কিন্তু যদি এটা নাম হয় হামাদুন এখানে তানবিন আছে তাহলে এটা কিন্তু প্রপার যেহেতু মোহাম্মদ শব্দটা এখানে ব্যক্তি নাম। অথব এরকম কিছু বিষয় ছিল তো গত সেশনে আমরা সেটা ডিটেল স্টাডি করছি আজকে আমরা একটা স্পেশাল ইউজ দেখব এই যে প্রপার এবং কমন বোঝার মাধ্যমে কিভাবে মিনিং চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটার কিছু স্ট্রাকচার এটা বলতে পারেন টেম্পলেট আছে এই দেখেই যেমন কল্লুন শব্দটা আমরা দেখছিলাম স্পেশাল মুদাফের টেবিলের মধ্যে স্পেশাল ইদাফার টেবিলে এটার অনেকগুলো অর্থ হয় যেমন এটার অর্থ হতে পারে প্রত্যেক মানে এভরি আবার এটার অর্থ হতে পারে সকল সবগুলো আপনি চিন্তা করেন প্রত্যেকটি মসজিদ সবগুলো মসজিদ আর আরেকটা হতে পারে সম্পূর্ণ মসজিদের ভিতরে অতএব সম্পূর্ণ প্রত্যেক দুইটার মধ্যে পার্থক্য আছে এটাকে কিভাবে ডিফাইন করা হয় সেক্ষেত্রে তিনটা কেস আছে প্রথম কেসটা হচ্ছিলো মুদাফটা কুল্লুন তো মুদাফ হিসাবে আসবে মুদাফিলাহি যেহেতু যদি সিঙ্গুলার নাকিরা হয় সিঙ্গুলার অনির্দিষ্ট হয় তখন এটাকে প্রত্যেক বলা হয় যেমন কুল্লু মাস জি দিন মাস জি দিন কুল্লু মাস জি দিন মানে প্রত্যেকটি মসজিদ এভরি মসজিদ এখন এই মাসজিদিন শব্দটা যদি আপনার প্রপার হয়ে যায় সিঙ্গুলার প্রপার হয়ে যায় তখন এটা হচ্ছিলো সম্পূর্ণ মসজিদ কুল্লুল মসজিদই আল মসজিদি প্রপার হয়ে যাচ্ছে সিঙ্গুলার সম্পূর্ণ মসজিদটার কথা বলা হচ্ছে আর আগেরটা বলা হচ্ছিলো প্রত্যেকটি মসজিদ এবার আসেন আমাদের শেষের অজলটা হচ্ছিল যদি প্রপার হয়ে বহু বচন হয়ে থাকে তাহলে সবগুলো মসজিদ বলা হচ্ছে প্রত্যেকটি মসজিদ সম্পূর্ণ মসজিদ সবগুলো মসজিদ কুল্লুন মুদাফটা একই থাকছে মুদাফ ইলাহিটা চেঞ্জ হয়ে যাচ্ছে সিঙ্গুলার নাকিরা মানে সিঙ্গুলার এক বচন অনির্দিষ্ট এটা হলে প্রত্যেকটি যখনই এটা এক বচন নির্দিষ্ট হয়ে যাচ্ছে মুদাফ ইলাহিটা তখন হচ্ছে সম্পূর্ণ মসজিদটা আর যখন এটা বহু বছর নির্দিষ্ট হচ্ছে তখন সবগুলো মসজিদের কথা বলা হচ্ছে অল দ্য মসজিদ অর্থাৎ এটা খুব সুন্দর একটা টেম্পলেট এরকম অনেকগুলো টেমপ্লেট আমরা পূর্ব ভবিষ্যতে তো এখানে প্রপারনেসের একটা প্রপার কমনের একটা বিষয় এক বচন বহু বচনের বিষয়গুলো এখানে এই স্ট্রাকচারটার মধ্যে আছে তো এটার একটা এক্সাম্পল শিটও আছে আপনাদের এখানে টেক্সট বুকের মধ্যে সেখানে আপনারা করে ফেলতে পারেন কিছু শব্দের অর্থ দেওয়া আছে সে অর্থগুলোর ভিত্তিতে এটাকে ট্রান্সলেশন হবে যেমন ধরেন কুল্লা উম্মাতিন উম্মাতিন শব্দের অর্থ দেওয়া নাই উম্মাত শব্দটা আমরা জানি অর্থাৎ এটা কি হবে এটা হচ্ছিলো এক বচন নাকিরা এটা হলো এক বচন নাকিরা আবার কেমন উম্মহীন হচ্ছিল এক বচন নাকিরা এক বচন নাকিরা যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে প্রত্যেকটি ঠিক আছে প্রত্যেকটি উম্মত এখন কুল্লা ফরমে আছে তাহলে কি হবে প্রত্যেকটি উম্মত কে তাই এটার ট্রান্সলেশন হবে প্রত্যেকটি উম্মত প্রত্যেক উম্মতকে ওনার প্রত্যেকটি জাতির ইর হবে না জাতি কে হবে এখানে নসফর হলে জাতি কে প্রত্যেকটি জাতিকে এরপর আসেন কুল্লি মসজিদিন এখানেও প্রত্যেকটি প্রত্যেকটি মসজিদ এর আপনার সেরাফা নসব জ্বরের যে জ্ঞানটা মসজিদ এর যেহেতু এটা নসব ফর্মে আছে কেন এটা মুদাফুদে ফেলেই নসব ফর্মে আছে আমরা একটু বড় করে দেই দেখি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমটা আমরা কুল্লা মাস উম্মাতিন উমাতিনটা সিঙ্গুলার কমন এক বছর অনির্দিষ্ট সেজন্য প্রত্যেক প্রতিটি প্রতিটি জাতি কে কে আসলো এটা নসব ফর্ম দেখে পরেটা হচ্ছিল কুল্লি মসজিদ প্রতিটি মসজিদ এর কেন আসলো এটা যার ফর্মে আসে এবার হচ্ছিল কুল্লি এটা এর আসবে শিন প্রত্যেকটি শয়তান এর তাহলে প্রতিটি শয়তান এর আচ্ছা এবার দেখেন কুল্লুন কুল্লি আর সামারাতি এখানে দেখেন সামা সামারুন সামারাতুন ফল সামারাতিন এটা গোল তাকে এটা বহু বচন করা হচ্ছে তাহলে কি হচ্ছিল অনেকগুলো ফল তাই না তাহলে এখানে বহু বচন নির্দিষ্ট হলে তাহলে কি হবে আমাদের বহু বচন যদি নির্দিষ্ট হয়ে যায় এই অনুযায়ী সবগুলো ফল অল ঠিক আছে সব ফল গুলোর সব ফল গুলোর গুলো প্লাস এর যেহেতু এটা নাকিরা ফর্মে আছে যার ফর্মে আছে কুল্লি নাফসিন এখানে প্রত্যেকটি নাফসের প্রত্যেকটি মানুষ এর প্রতিটি নাফসের আচ্ছা ঠিক একইভাবে আর আত্ম আমি আত্ম আম শব্দ হচ্ছিল খাবার এটা এক বছর নির্দিষ্ট আছে তাহলে সম্পূর্ণ খাবারের ঠিক আছে সম্পূর্ণ খাদ্যের খাদ্যের সম্পূর্ণ খাদ্যের এইভাবে বেসিক্যালি এটার অনুবাদটা হবে তাহলে এইভাবে এই এক্সারসাইজটা করলে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি যে কুল্লু শব্দটা কিভাবে প্রতিটি প্রত্যেকটির সম্পূর্ণ এই তিনটা অর্থে মুদাফিলাহির ভ্যারিয়েশনের মাধ্যমে হয়ে থাকে এটা একটা সুন্দর ইউজ এবং আপনি দেখবেন বিভিন্ন কোরআন মসজিদের আয়াতগুলো যখন ব্যবহার হবে তখন কোনটা হচ্ছে এখানে মুদাফিলাহিটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে এটার অর্থটা কিভাবে হবে আলহামদুলিল্লাহ তো এর শেষে আজকের এই রিভিউ সেশনের শেষে আমরা আরেকটা সুন্দর কেজ দেখব যে নুয়ান্স বলি আমরা ব্যাকরণিক নুয়ান্স যে কিভাবে ইউজ হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছিল সুরা আল কসাসে মুসা আলাহিসাল্লামের বিয়ে সংক্রান্ত একটা বর্ণনা একমাত্র কোরআনের বিয়ের বর্ণনা হচ্ছে মুসা আলাহিসাল্লামের বিয়ের বর্ণনা সেখানে মুসা আল্লাহসাল্লামের বিষয়টা এরকম ছিল যে উনি ফেরা ফেরাউনের সেই রাজত্ব থেকে উনি পালিয়ে আসছেন কেন আমরা জানি যে একটা আনওয়ান্টেড হত্যাকাণ্ড উনি করে ফেলছিলেন তো ফেরাউনের পর্ষদের লোকজন তাকে হত্যা করার জন্য যখন উদ্যোগ নিয়েছিল তখন উনি ওখান থেকে মানে পালায় চলে আসলেন কোথায় আরব টেরিটরিতে আরব অঞ্চলে এটা মাদাইন এলাকা বলা হয় তো সেখানে এসে একটা নদীর পারে একটা গা গাছের নিচে বসেছিলেন তো ও ওখানে দেখলেন কিছু মানুষ তাদের গবাদি পশুগুলোকে পানি খাওয়াচ্ছে মানে গবাদি পশুগুলো টার্ন বাই টার্ন তো সেখানে উনি দেখলেন যে দুইটা মহিলা দাঁড়ায় আছে অনেকগুলো তাদের গবাদি পশু তারা এগুলোকে পিছন দিকে টেনে ধরে আছে কেননা পানির কাছে আসছে সবগুলো পশু পানি খাওয়ার জন্য দৌড়াতে চাচ্ছে কিন্তু তারা এটাকে আটকে রাখছে কেন আরেকটা প্রভাবশালী বা শক্তিশালী কেউ তাদের পশুকে পানি খাওয়াচ্ছে অতএব সেখানে এক বিশৃঙ্খলা তৈরি হবে এরকম পরিস্থিতিতে মুসা এগিয়ে এসে তাদেরকে সাহায্য করলেন তাদের পশুগুলোকে নিয়ে পানি খাওয়াই দিলেন দিয়ে তাদের কাছে দিয়ে উনি চলে আসলেন তারপর একটা সুন্দর দোয়া আছে উনি দোয়াটা পড়তেছিলেন যেহেতু উনি রিফিউজি হিসাবে ঘুরে বেড়াচ্ছেন কোনো আশ্রয় ওনার কাছে ছিল না তো ওই ওই ঘটনার পরে সেই দুইজন মহিলার একজন এসে ওনার কাছে এসে বললেন যে আমাদের পিতা আপনাকে আমাদেরকে যে সাহায্য করছেন সে ব্যাপারে আপনাকে যা যা দিতে চান মানে আমাদের পিতা আপনাকে ডাকছেন তো সেই দুইজন তরুণীর পিতা ছিলেন বৃদ্ধ তো সে বৃদ্ধ বয়স্ক মানুষটা তখন মুসাল্লাহামের সাথে ওনার একটা কনভার্সেশন এখানে রেকর্ড করা হয়েছে অতএব খুব গুরুত্বপূর্ণ কনভার্সেশন সেই কনভার্সেশন একটা পর্যায়ে দুজন দুইটা দুইজন মেয়ের একজন এটাই ছাব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে কালাত এহদাহুমা দুইজনের একজন বলল ইয়া আবা আবাতি হে আমাদের পিতা ইস্তাজির হু তাকে আমাদের মোসাল্লা সাল্লামকে বলা হলো যে তাকে আমাদের কর্মচারী হিসাবে নিয়োগ করুন ইন্না খয়রা সবচেয়ে নিশ্চয়ই উত্তম মিন ইস্তাজারতা যা আপনি নিয়োগ করতে পারেন আল ক কউইউল আমিন কউইয় শব্দ থেকে আসছে কউইউল আলি আমিন দুইটা শব্দ কথা বললেন এবং দুইটা শব্দের আগে আল ব্যবহার করছেন এটা নিয়ে আমাদের কথা ঠিক আছে তো এটার বেসিক্যালি ইন্না খয়রা দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে শেষে আল কউই আল আমিনু এটা আল ব্যবহার হয়েছে এটা বেসিক্যালি এক্সপেক্টেড ফর্মটা ছিল ক উইউন আমিন মানে এ স্ট্রং ট্রাস্ট ওর দি ইজ দ্য বেস্ট ফর টু হায়ার যে উনি প্রেসক্রাইব করতেছে যে সবচেয়ে উত্তম কাকে নিয়োগ দেওয়া যেতে পারে যে শক্তিশালী এবং বিশ্বস্ত তো সেক্ষেত্রে এটা আল থাকার কথা ছিল না ঠিক আছে তো আল ব্যবহার করার মধ্যে যেটা আসছে দি স্ট্রং ট্রাস্ট ওয়ার্ড দি মেন মানে সবচেয়ে আমরা বাংলা টি টি লেখছি বাংলায় যদিও টি এখানে ব্যবহার হয় না অনুবাদে কিন্তু এখানে স্পেসিফাই করা হলো তো স্পেসিফাই করে যে রিকমেন্ডেশনটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বাস্ত যে কেউ যে কেউ হতে পারে কর্মচারী হিসাবে কর্মচারী নিয়োগের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে যেহেতু পশুগুলোকে পানি খাওয়াতে হবে টেক কেয়ার করতে হবে তার জন্য শক্তিশালী তাকে শক্তিশালী হতে হবে আর পাশাপাশি বিশ্বস্ত হতে হবে এই দুইটা অ্যাট্রিবিউটসের কথা বলা হচ্ছে গুণের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বলার কথা ছিল কমন ফর্মে কিন্তু সেই দুইটা মেয়ের একটা মেয়ে যখন তার বাপাকে বলছে তখন সেটি স্পেসিফিক করে আল ব্যবহার করতেছে এখান থেকে তাফসির কাদুর কমেন্ট হচ্ছিল যে এখানে আল ব্যবহার করার ব্যাপারে মাধ্যমে বেসিক্যালি তারা মুসা আল্লাহ ইসলামের দিকেই ইন্ডিকেট করছে মানে ওনাকেই নিয়োগ করা হোক এটার সেকেন্ড কোনো অপশন নাই আল ব্যবহার করার মাধ্যমে সেটার ফলশ্রুতিতে বলা হলো বেসিক্যালি এই যে মহিলা যে 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 তরুণীটা বলছিল এই কথাটার বাবাকে তখন তার বাবা এটা বুঝতে পারছে যে এখানে একটা বিয়ের পসিবিলিটি আছে সাথে সাথেই সেই বৃদ্ধ লোকটা মুসাল্লাহসালামের কাছে একটা বিয়ের প্রপোজাল দেন এবং তার পরবর্তীতে ওনাদের বিয়ে হয় এবং সেখানে ওনারা আট বছর অবস্থান করেন সেখানে আরও অনেক অনেক ছোট ছোট বিষয় আছে তো এটা আমরা দেখতেছি যে আল কোনো জায়গায় ব্যবহার হওয়া না হলে চলতো যখন হচ্ছে তখন এটার ইম্প্যাক্টটা কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই কিন্তু কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আমরা দেখব কোনো জায়গায় আল ব্যবহার হচ্ছে কোন জায়গায় আল ব্যবহার হচ্ছে না সেটার ফলে বক্তব্য এক্সপ্রেশন কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রপারনেস কোরআনের মধ্যে আপনি পাবেন ভাষার মধ্যে তো সেটা আমরা ইনশাল্লাহ দেখব সেটাই আপনাদের এখানে ব্যাকরণিক তাৎপর্য জিরো ফোর হিসাবে পেজ নাম্বার বাহাত্তরে দেওয়া আছে সেটা পড়ে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের প্রথম একটা গুরুত্বপূর্ণ ফেজে সেটা হচ্ছে ইসমের চারটা প্রপার্টি আমরা কনফিডেন্টের সাথে কনফিডেন্সের সাথে বলতে পারতে হবে আমাদেরকে সবাইকে তো সেটারই আমরা একটা রিভিউ সেশানের পরেই করব তো আমরা একটা সেশন ব্রেক নিচ্ছি সোভানাক আল্লাহম আবহামদিকা ইল্লা আন্তা ফেরু কাতুলেক আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ